একদম বিরমালের উদ্দেশ্যে, তাই তো? একদম। তো আমাদের এখন পিঠে প্রচন্ড খিদে পাচ্ছে, প্রচন্ড খিদে পাচ্ছে। কুঙ্গাতে তো যাওয়ার খুব ইচ্ছা আছে, তোমরা তো সবাই জানো দার্জিলিং এ এলে ক্যাভেন্ডার্স, কুঙ্গা, তারপরে গ্লিনারিজ, এগুলোতে তো সবাই যায়। আমাদেরও ট্রাই করার ইচ্ছা আছে, তো খিদে পাচ্ছে এখন, যেটা ফাঁকা পাবো তাতেই যাবো আর কি। চলো ঝটপট করে বেরি। একদম। এখন খাবারের খোঁজে কোথায় যাচ্ছি? কুঙ্গা। তো কুঙ্গাটা খুঁজে পাচ্ছিলাম না, এখানকার ভীষণই ফেমাস একটা টিবেটিয়ান কাম চাইনিজ রেস্টুরেন্ট। তো আপাতত গুগল ম্যাপটা খুলেছি, কোন জায়গায় এক্সাক্ট লোকেশন জানি না, ওই একবার গেছিল বাট ভুলে গেছে। মনে থাকে বলো 11 বছর আগে কখন, তখন ছোট ছিলাম, বাবা যেরকম নিয়ে এসেছে সেই রকম নিয়ে এসেছে, তখন আর সোশ্যাল মিডিয়াও ছিল না। চলো ফটো খিঁচে আছে। আমরা চলে এসেছি কুঙ্গা রেস্টুরেন্টের একদম সামনে, ওখানে লাইন দিয়েছে, আর আমাদের পেছনে ইভেন্টটা হচ্ছে রেস্টুরেন্টটা, আর এখানে লাইন অলরেডি পড়ে গেছে। তো তোমাদের ভেতরে গিয়ে দেখাবো কি কি পাওয়া যাচ্ছে, কি ব্যাপার। লাইনে দাঁড়িয়ে আছি, কটা বাজে এখন? এখন বাজে 3:15। তিনটে পনেরোতেই মোটামুটি আধ ঘন্টা হচ্ছে, 4:00 বাজে, এটা সূর্য ডন মারছে, কখন খাবো জানি না। এখানে অর্ডারটা লিখছে অনেকক্ষণ, মোর দ্যান হাফ অ্যান আওয়ারের পর আমরা এখানে ফাইনালি পেয়ে গেছি। দিস ইজ দ্য ফেমাস কুঙ্গা রেস্টুরেন্ট ইন দার্জিলিং। তো আমাদের এখন চিকেন ফ্রাইড রাইস তো চলেছে, তাই তো? দীর্ঘ অপেক্ষার পরে ফাইনালি চিকেন ফ্রাইড রাইস এসেছে। এখনো তো একটা আইটেম আসেন, চিলি চিকেনটাই আসেনি, আসলে এখন যা খিদে পাচ্ছে না, এটা বলো থেকে এটা না কথা দিয়ে এই খাবারের কোয়ালিটির জন্যই এখানে এত ভিড়। বাইরে এখন সব লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। কেমন লাগছে? একদম পুরো জুসি, কেমন খেতে হয়েছে বলো। চলে এসছে কোক, কোক না হলো ঠিক জমবে না। ফ্রাইড রাইস না, ইউ আর ইউ নো, নো, ইটস অর্ডার।
তো এই আমরা কুঙ্গা রেস্টুরেন্ট থেকে খেয়ে বেরোলাম। তো খাওয়ার কথা কিছু বলার নেই, টু গুড খাওয়ারগুলো, আর প্লাস কোয়ান্টিটি দিয়েছিল দুজনের জন্য একদম পুরো সাফিসিয়েন্ট। কেন হয়েছে সেটা বলো, রণবীর বাবু সবাই জানে। তো আমরা কভার করলাম, হ্যাঁ অনেক মিক্স রিভিউ দেখে এসেছিলাম আমরা, বাট আউট অফ 10 তুমি কত দেবে? মানে আমরা যে ডিশগুলো ট্রাই করেছি গ্রুপে এলে আমি আবারও বলবো তোমরা অনেক রকম ডিশ ট্রাই করার সুযোগ পাবে, কারণ সেক্ষেত্রে তোমাদের মধ্যে একটা ভাগাভাগি করে ব্যাপার থাকে, বাট আমরা যেহেতু দুজন ছিলাম পসিবল না অতগুলো ডিশ ট্রাই করা আমাদের পক্ষে, নিলে আমাদের প্যাকিং করতে হতো আর কোনো অপশন ছিল না, কারণ হিউজ কোয়ান্টিটিতে এটা সার্ভ করছে। প্রাইস পয়েন্ট বলতে গেলে কলকাতার মতো রেস্টুরেন্টগুলো যেরকম প্রাইস নেয় সেই রকমই, 270 করে ছিল পার ডিশ আমাদের। বাকি সব কিছু ও মেনশন করে দেবে ভিডিওতে, তো তোমরা একবার পজ করে দেখে নেবে। যদি হাতে সময় নিয়ে আসো আমি বলবো মাস্ট ভিজিট প্লেস এটা একটা, যদি প্রচুর রাশ থাকে আমি বলবো পাবে না, মানে এখনো দেখতে পাচ্ছি এখন 4টে বেজে গেছে, এখনো লাইন 4টে বেজে গেছে, 4টে তাতে 4:30 বাজে, 4:30 বাজে, পেছনে লাইনটা জাস্ট দেখো একবার। তো হাতে সময় নিয়ে এলে একবার ট্রাই তো করতেই পারো, আইকনিক প্লেস বলে কথা, বাট হ্যাঁ কোয়ালিটি কোয়ান্টিটিতে এটা কোনো কম্প্রোমাইজ করছে না, তো আশাই যাক কি বলো। ভালো দেখতে হবে ব্লগটা একদম। এখন আমরা দাঁড়িয়েছি আইকনিক ক্যাফের সামনে, এই হচ্ছে ক্যাভেঞ্জার্স। দেখি কালকে আবার ব্রেকফাস্ট ট্রাই করব যদি লাইনে কোলাতে পারি। তো এখন আমরা চলে এসেছি গ্লেনেসের একদম পুরো সামনে, লাইনটা দেখো, পোজ মেরে ছবি তোলার জন্য জাস্ট লাইনটা দেখো, পোজ মেরে ছবি তোলার জন্য, একদম পোজ মেরে ছবি তোলার জন্য। আজ বাস করে আছে, আমরা ট্রাই করব এখানে কেসিয়ার ট্রাই করব। আমরা এখন ক্যামেরাসে যাব, কি নেব, আইসক্রিম না সফটি? সফটি কি কি আছে এখানে? টোকেন দিয়েছে তাই তো, দুটো
তোকে নিয়ে যেতে হবে সামনে। কত করে নিচ্ছে? 40 রুপিস। এই যে আমরা এখন দাঁড়িয়ে আছি, সফটি নেব। আর এই উপরে হচ্ছে ক্যাভেন্ডার্স। আমাদের হচ্ছে মিক্স সফটি এখানে দিয়ে দিয়েছে। থ্যাংক ইউ। তো ফাইনালি আমরা হোটেলে চলে এসেছি। অন্য হোটেল ভালো যদি পেয়ে যাই সেম বাজেটের মধ্যে তাহলে চলে যাব। একটা দুটো পেয়েছি, বাট সবই 19-20, গোটাটা ঘুরে যা বুঝলাম। তো এখনও ডিসিশন নিইনি, রাত্রেবেলাতে নেব। ও গেছে ওদিকে ফ্রেশ হতে, প্রচণ্ড টায়ার্ড লাগছে। অ্যাকচুয়ালি আজকেই যেহেতু এসেছি, সারা রাত ঘুম নেই ট্রেনে, সেভাবে আমাদের দুজনের কারোরই মানে ঘুম হয় না। তো একটুখানি রেস্ট নেব 2 ঘন্টার মতো, তারপরে দেখি যদি ডিনার বাইরে করি তো করবো, নাহলে হোটেলেই অর্ডার করে দেবো। তো আজকের ভিডিওটা এইটুকুই রাখছি, দেখা হচ্ছে অন্য আরেকটা ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য টাটা। সো গুড ইভিনিং বলবো না নাইট দিয়ে শুরু করবো জানি না, তবে এসে তারপরে আর আমরা ব্লগ কিছু করতে পারিনি, দুজনেই টায়ার্ড হয়ে গেছিলাম। মানে আমাদের চোখ মুখ দেখলেই বুঝতে পারবে কতটা টায়ার্ড হয়ে গেছি আমরা। আমি তো তাও এসে একটু শুয়েছি, ও বেচারা তো শোয়ও নি, ভিডিওগুলো নিয়ে সব ফাইল টাইলগুলো চেক করছিল। তো কারণ পরপর তোমাদের এবার ভিডিওগুলো দিতেও হবে সেই কারণে। তো যাই হোক, এখন আমরা ডিনার করতে এসেছি একদম মেন রোডের ওপরেই একটা রেস্টুরেন্টে। ও নিয়েছে এগ থালি, আমি নিয়েছি ভেজ থালি, যেহেতু লাঞ্চে আমাদের চাইনিজ খাওয়া হয়েছে। আর ওই জন্য বাঙালি খাবারটা রাত্রেবেলা একটু হালকার মধ্যেই আমরা নিচ্ছি আর কি। তো আসুক তারপর তোমাদেরকে দেখাচ্ছি কি কি আছে থালিতে, একটু বলে দাও। এখানে আছে ভাত, বেগুনি, আলু ভাজা, ডাল, পটল আলু তরকারি, ডিম কারি, পাঁপড় ভাজা, তার সাথে দিয়েছে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। খাও, খেয়ে বলো কিরকম। গরম গরম সার্ভ করেছে একদম পুরো। এক থালি কত নিচ্ছে গো? 150 টাকা। আর ভেজটা 100? ভালো করেছে। তো আমরা আমাদের ডিনারটা এখন এনজয় করি, তারপরে আবার কথা হচ্ছে। তো আমাদের এখন ডিনার কমপ্লিট। তো এখন মেন রোডটা দেখতেই পাচ্ছ পুরোটাই ফাঁকা, 10টা বেজে গেছে পুরো ফাঁকা। সারাদিন যে লেভেলে জমজমাটটা থাকে, এখন একদম সবাই যে যার মতো রুমে আই থিঙ্ক চলে গেছে। এবার আমরাও চলে যাব। আর আমরা একদম মেলের সামনে, মানে মেলের উপরেই বলা যেতে পারে। তো সেই রুমটাতে আমরা একটা নতুন হোটেল নিয়েছি আর কি, কাল থেকে থাকবো ওটাতে। আর ওই রুমটা ছেড়ে দেবো, মানে অনেকটা পায়ে লেগে যাচ্ছে, মানে অনেকটা ঢালু আর কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অনেকটা নিচুতে, লোয়ার টুসন আছে তো অনেক। হ্যাঁ, লোয়ার টুসন রোডে। এনিওয়ে, তো চলো এবার হোটেলে চলে যাই। কাল থেকে আবার নতুন একটা ফ্রেশ ব্লগ স্টার্ট হবে, দেখতে থাকো কিশমিশ। তো বাড়িতে চলে এসেছি আর খাওয়া দাওয়া করে, বুঝতেই পারছো টায়ার তো আছি, সারাদিন টং টং করে ঘুরেছি হোটেলের জন্য, পায়ে মানে লিটারালি ব্যথা হয়ে গেল আর কি। তো কালকে আবার সকাল সকাল উঠতেও হবে, উঠে সাইট সিনের জন্য আমরা যাব মার্কেট এরিয়াতে। এখানে সব কি বলো ওটাকে, প্রাইভেট কার, তাই তো? প্রাইভেট কার। আর আমরা দুজনের জন্য বেকার বেকার প্রাইভেট কার করব না। আর আগেও বলেছি যে এটা আমরা শেয়ারিংয়ে যতটা হচ্ছে যে বাজেটে করা যায় আর কি, সেটা তোমাদের সাথে শেয়ার করব আর নিজেরাও এক্সপিরিয়েন্স করব। তো চলো টাটা, সবাই ভালো থেকো, গুড নাইট।